আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের একটি কমন চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি আবার এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়েও আছে। আজকে মূলত আমরা যে ম্যাটটি সলিউশন করব সেই ম্যাটটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে 2020 সালে এসেছিল। তো 2020 সালে যে ম্যাটটি এসেছিল আজকে মূলত আমরা সেই ম্যাটটি সলিউশন করে দেখাবো। ভ্যালুয়েশন অফ গুডউইল এর উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 6। এর আগে আমরা আরো 5টি ক্লাস নিয়েছিলাম। তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের ভিডিওস অপশনে ক্লিক করলে সবগুলো ক্লাসের ক্লাস তোমরা দেখতে পারবা। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার আগে একটা কথা বলে নেই, তোমরা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এ লাইক দিয়ে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, এবং তোমাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের পেজের ইনবক্সে তোমরা লিখতে পারো। চেষ্টা করব আশা করি তোমাদের সমস্যাগুলোর উত্তর দেওয়ার জন্য। তো চলো আর কথা না বলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাটটি সলিউশন করব সেটার প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অব দালাস লিমিটেড এজ অন 31st December 2019। দালাস লিমিটেডের 2019 সালের ব্যালেন্স শিটটা দেওয়া আছে। তো এখানে ব্যালেন্স শিটের মধ্যে আমরা কিছু লাইবিলিটিস এর আইটেম দেখতে পাচ্ছি, আবার কিছু অ্যাসেট এর আইটেম দেখতে পাচ্ছি। নিচে বলা আছে প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন, ট্যাক্স ধরার আগে কোম্পানি যে মুনাফাটা করেছে সেই মুনাফাটা নিচে দেওয়া আছে। ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরের আর এস ফলোস নিচে দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 15, 16, 17, 18, 19 সাল পর্যন্ত মুনাফা তারা দিয়ে দিয়েছে। তো আমাদের ব্যালেন্স শিটটা দেওয়া আছে December 2019 সালের। তো 19 সালের পর্যন্ত মুনাফা এখানে দেওয়া আছে। তারপর বলা আছে প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড এট 40%, ট্যাক্সের উপর সঞ্চিত মানে ট্যাক্স প্রভিশন ফর ট্যাক্সেশন মানে আয়কর সঞ্চিত রাখতে হবে 40%, রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন এট 12%। আমাদের এনআরআর হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 12%। ইউ আর রিকোয়ার্ড এসার্টেন দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। আমাদের বলছে গুডউইলটা নির্ণয় করতে ক্যাপিটালাইজেশন মেথডে। এই ক্যাপিটালাইজেশন মেথডের উপর আমাদের আরও একটি ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে ওই ক্লাসটাও দেখতে পারো। তো এখানে আমাদের এই পদ্ধতিতে মানে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইলটা নির্ণয় করতে বলছে। তো ক্যাপিটালাইজেশন মেথডটা খুবই সহজ একটা পদ্ধতি, অর্থাৎ মুনাফাকে মূলধনে রূপান্তর করে নেট অ্যাসেটের সাথে কম্পেয়ার করলে গুডউইলটা চলে আসে। তো চলো এই ম্যাটটা আমরা কীভাবে সলিউশন করবো সেটা আমরা একটু দেখে আসি। আমরা এখানে প্রশ্নটা রাখছি। তো ক্যাপিটালাইজেশন মেথডে আমি প্রথম ক্লাস আলোচনা করেছিলাম যে আমাদের কিছু সাপোর্টিং ওয়ার্কিংস করতে হয় গুডউইল নির্ণয়ের জন্য। তো তারই ধারাবাহিকতায় আমরা এখন বের করবো step 1 ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট, অর্থাৎ আমরা প্রথমে নেট অ্যাসেটটা বের করে নিব। তো নেট অ্যাসেটটা বের করার জন্য আমরা সর্বপ্রথম এখানে পার্টিকুলার টাকা একটা ছক কাটলাম, ছকের মধ্যে আমরা নেট অ্যাসেটটা নিয়ে আসবো। নেট অ্যাসেটের মধ্যে তোমরা মনে রাখবা যে এখানে টেনজিবল যে অ্যাসেটগুলো আছে স্পর্শনীয় সম্পত্তি সেই সম্পত্তিগুলো আনবা এবং কারেন্ট লাইবিলিটিস বাদ দিয়ে দিবা, তাহলে তোমরা নেট অ্যাসেট পেয়ে যাবা। তো প্রথমে আমরা এখানে লিখবো অ্যাসেট, অ্যাসেটগুলোর মধ্যে প্রথমে আমাদের এখানে আছে গুডউইল, সেই গুডউইলটা আমরা নিব না যেহেতু গুডউইল একটা ইনটেঞ্জিবল অ্যাসেট অস্পর্শনীয় সম্পত্তি। এখানে প্রথমে আমরা লিখবো ল্যান্ড এন্ড বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিংটা আমরা এখানে লিখলাম 2,50,000 টাকা। প্লান্ট লেস ডেপ্রিসিয়েশন দেওয়া আছে সেটা লিখলাম 2,70,000 টাকা। ডেপ্টর্স দেওয়া আছে বা দেনাদার সরি ক্লোজিং স্টক দেওয়া আছে 3,00,000 টাকা, ডেপ্টর্স দেওয়া আছে 2,80,000 টাকা। তো আমাদের টোটাল অ্যাসেটগুলো আমরা লিখলাম গুডউইল বাদ দিয়ে, টোটাল অ্যাসেট হয় আমাদের 11,00,000 টাকা। এখান থেকে আমরা কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিব। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে এখানে আছে কি ব্যাঙ্ক ওভারড্রাফট, ক্রেডিটর্স, প্রভিশন ফর ট্যাক্সেশন। এই তিনটা কারেন্ট লাইবিলিটিস যদি আমরা বাদ দিই, ব্যাঙ্ক ওভারড্রাফট আছে 1,30,000, ক্রেডিটর্স আছে 1,70,000 আর প্রভিশন ফর ট্যাক্সেশন আছে 85,000 টাকা। এই কারেন্ট লাইবিলিটিসটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা নেট অ্যাসেট পেয়ে যাই 7,15,000 টাকা। তার মানে আমাদের ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটের মধ্যে আমরা পেয়ে গেলাম যে 7,15,000 টাকা হচ্ছে নেট অ্যাসেট। এবার নেট অ্যাসেট ক্যালকুলেশন করার পর step 2 আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা বের করব। তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা কিভাবে বের করব দেখো, আমাদের প্রথমে বের করতে হবে অ্যাভারেজ প্রফিট। তো অ্যাভারেজ প্রফিটটা আমাদের বের করলাম আমরা, আমাদের যে মুনাফাটা দেওয়া আছে 2,10,000, 3,05,000 আর 3,00,000 টাকা, 3,15,000, 3,20,000, এই 5টা প্রফিটকে যোগ করে 5 দিয়ে ভাগ করবো আমরা। অ্যাভারেজ প্রফিটটা বের করতে গিয়ে তোমাদের অনেকেই অনেক কনফিউশনে পড়ে গেছো আমি জানি, কারণ হচ্ছে এমএ কালাম স্যার বা কমার্স পাবলিকেশনের বইতে দেখেছি যে এখানে আরও একটা প্রফিট যোগ করছে, অর্থাৎ 6টা প্রফিট দিয়ে করছে। তো আসলে মূলত এই ম্যাথে এই এখানে প্রফিটটা হবে মূলত 5 বছরের, 6 বছর প্রফিট আনা যাবে না। কেন আনা যাবে না সেটা একটু আমি তোমাদের বলে নিই। আমাদের এই যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে সেটা হচ্ছে 19 সালের।
তো 19 সালের মুনাফা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে তো যেহেতু 19 সালের ম্যাথ সেহেতু 19 সালের কোশ্চেনে প্রফিট যেহেতু দেওয়া আছে তো আমাদের ব্যালেন্স শীট থেকে 19 সালের প্রফিটটা ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই তো এখানে বইয়ে যেটা করছে সেটা হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 115,000 এর সাথে প্রভিশন ফর ট্যাক্সেশন 85,000 যোগ করে প্রফিট বিফোর ট্যাক্স বের করে নিছে বের করে নিয়ে সেই প্রফিটটা সহ যোগ করে 6টা প্রফিট দিয়ে অঙ্কটা সমাধান করছে সেটা করা যেত যদি এখানে আমাদের অঙ্কটা হতো 19 সালের আর মুনাফাটা যদি দেওয়া থাকতো 18 সাল পর্যন্ত অর্থাৎ 19 সালের মুনাফা যদি দেওয়া না থাকতো তাহলে বইয়ে যেভাবে সলিউশন করছে ওই সলিউশনটা ঠিক ছিল কিন্তু যেহেতু আমাদের ব্যালেন্স শীটটা হচ্ছে 19 সালের আমাদের ম্যাথটাও হচ্ছে 19 সালের আমাদের প্রফিটও দেওয়া আছে 19 সাল পর্যন্ত সেহেতু 19 সালের প্রফিট আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই এই ম্যাথটি আরও 8-10 বছর আগে একবার মাস্টার্সে এসেছিল তো তখন সেই ম্যাথের মধ্যে এখানে আগের যে মুনাফাটা ছিল অর্থাৎ অঙ্ক যেই সালে ছিল মুনাফাটা এক বছর কম ছিল আর তার আগের সাল পর্যন্ত মুনাফা ছিল তখন ওই অঙ্কে নতুন করে চলতি বছরের জন্য মুনাফাটা বের করে নেওয়া হয়েছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর প্রভিশন ফর ট্যাক্সেশন যোগ করে এখন যেহেতু কোয়েশ্চেনটা আপডেট হয়ে গেছে যে সালের ম্যাথ ওই সালের প্রফিট দেওয়া আছে তো সেখানে এই প্রফিটটা নতুন করে বের করার কোনো প্রয়োজন নাই কিন্তু বই আগের যে সলিউশনটা ছিল সেটাকে মডিফাই করে দিয়ে দিছে তাই অনেকে হয়তো বা এই ম্যাথটা মানে ভুলভাবে উপস্থাপন করছে বা ভুলভাবে শিখতেছ তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা যে যেহেতু এখানে চলতি বছরের মানে যেই সালের অঙ্ক সেই সালের প্রফিট দেওয়া আছে তাই এখানে ক্যালকুলেশন করে প্রফিট বের করার কোনো প্রয়োজন নাই আমরা চলতি বছরের মুনাফা 3,20,000 টাকা ধরেই ম্যাথটা সলভ করব তো এখানে আমরা এই 5টা প্রফিট যেটা দেওয়া আছে সেই 5টা প্রফিট যোগ করে 5 দিয়ে ভাগ করছি অ্যাভারেজ প্রফিট পেয়ে গেলাম এখান থেকে আমরা বাদ দিব প্রভিশন ফর ট্যাক্স 40% যেটা আমাদের কোয়েশ্চেনে বলা ছিল 40% প্রভিশন ফর ট্যাক্সেশন 40% বলা ছিল সেই 40% আমরা এখানে বাদ দিব বাদ দেওয়ার পর আমরা মেনটেনেবল প্রফিট পেয়ে গেলাম 1,74,000 টাকা তো এবার যেহেতু আমরা মেনটেনেবল প্রফিট পেয়ে গেছি এখন এই মেনটেনেবল প্রফিটটাকে আমরা মূলধনে রূপান্তর করব তো মূলধনে রূপান্তর করার জন্য আমরা লিখব ক্যালকুলেশন অফ ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মেনটেনেবল প্রফিটের একটা ক্যাপিটাল ভ্যালু নির্ণয় করব আমরা সেই ক্যাপিটাল ভ্যালু নির্ণয় করার সূত্র হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটকে যদি এনআরআর দিয়ে ভাগ দিই আমরা তাহলে আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটকে এনআরআর দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট তো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট ছিল আমাদের 74,000 টাকা 1,74,000 টাকা আমি একটু দেখাই তোমাদের এই যে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট ছিল আমাদের 1,74,000 টাকা এবং এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন ছিল আমাদের 12% এখানে বলা ছিল যে রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন এট 12% তাহলে আমরা এখানে এনআরআর পেয়ে গেলাম 12% আর অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট পেয়ে গেলাম 1,74,000 টাকা তো এখানে আমরা যদি এনে বসাই দিই তাহলে আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট সরি ক্যাপিটাল ভ্যালু অফ প্রফিট পেয়ে গেলাম 14,50,000 টাকা অর্থাৎ 1,74,000 টাকা লাভ করার জন্য আমাদের মূলত 14,50,000 টাকা মূলধন থাকা দরকার ছিল হচ্ছে যে আমরা যে 1,74,000 টাকা লাভ করেছি সেই লাভের জন্য আমাদের মূলধন থাকা দরকার ছিল 14,50,000 টাকা অর্থাৎ 14,50,000 টাকা বিনিয়োগ করলে যে লাভটা হওয়ার কথা সেই লাভটা আমরা এখন করছি এখন আমাদের গুডউইল নির্ণয়ের পালা গুডউইল হচ্ছে ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নেট অ্যাসেট ক্যাপিটালাইজ ভ্যালু হচ্ছে 14,50,000 টাকা আর নেট অ্যাসেট বের করেছিলাম আমরা 7,15,000 টাকা আমরা একটু দেখে আসি এটি 7,15,000 টাকা অর্থাৎ আমাদের প্রকৃত বিনিয়োগ হচ্ছে 7,15,000 টাকা তো আমরা 7,15,000 টাকা বিনিয়োগ করে 14,50,000 টাকা বিনিয়োগের যে লাভ থাকায় সেই লাভটা করতেছি তার মানে বাকি টাকাটা হচ্ছে আমাদের গুডউইল তার মানে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু যেটা বের করবো সেখান থেকে যদি আমরা নেট অ্যাসেটটা বাদ দিই তাহলে আমরা গুডউইল পেয়ে যাবো 7,35,000 টাকা তার মানে আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু অফ গুডউইল হচ্ছে 7,50,000 টাকা তো আশা করি তোমরা এই ম্যাটটা বুঝতে পারছো এবং তোমাদের যে কনফিউশন ছিল সেটাও দূর হবে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে।